মাইজবানারি গাসিয়া হক কমিটি বাংলাদেশ জিলিপাল শোয়ে কুয়েত শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলর আয়োজন করা হয়। আয়োজিত ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপলক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মনির হায়দার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর তালুকদারের পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সমিতির সভাপতি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি আছেন মোহাম্মদ রুকনুজ্জামান রুকন ও পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কালাম বাবুল। মিলাদ ও মুনাজাত পরিচালনা করে মাওলানা কারী মোহাম্মদ ইকবাল। এছাড়াও বক্তব্য রাখে নজরুল, নাসের, সেলিম, আবু আহমদ, মিন্টু ও মন্ত্রী সহ আরবতকে। ব্যাগ শেষে দরুদ, কেয়াম ও মুনাজাত শেষে তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।